হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের কাছে চলে আসলাম আর একটা ছোট্ট ব্লগ নিয়ে, যে ব্লগটাতে আজকে আছে আমি বাড়িতে খিতি সার, আমি সব বিকালটা রাতে কীভাবে কাটালাম, আমরা কি করছি, কি মানে আজকে বানাবো বাড়িতে এবং কোথায় যাব, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তোমরা পুরো ফুল ভিডিওটা ওয়াচ করো, দেখো, না দেখলে বুঝতে পারবো না ভিডিওতে যে আমরা কি করলাম আজকে সন্ধ্যে এবং কোথায় গেলাম এবং তোমাদের সাথে কি দেখাতে চলেছি, দেখো তো সব কিছুই আছে। আজকে আমরা সন্ধ্যের পরে আমাদের এখানে পীর গাজীর বাবার 17 শ্রাবণে অন্য জায়গা থেকে জল নিয়ে এসে এখানে মেলা হয় প্রচুর, মানে বড় করে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে থাকো, চলো বন্ধুরা। একটা বললাম না কেন কি জানো, বন্ধ করবো না তাই মনে, চলো এদেরটা চলে দেখি। আজকে আমাদের দেখো শুধু দেখো ফুল গাছটা কে সুন্দর, এটা কি গলে বলো তো, চলো মশাটা কেটে আসি, সুন্দর পড়ে গেছে দেখো, একটু করে মশা কাটো যদি ছোট থাকে, দেখো কলা গাছটা মশা কেটে নিল। চিংড়ি মাছ দা একটা কি খাওয়ার কথা ছিল আমাদের এখানে, প্রাকৃতিক দৃশ্যটা একটু দেখে নাও বন্ধুরা, জল আর জল চারিদিকে দেখেছ, চলো আমার হোমটা। হ্যালো গাইস, বন্ধুরা সব কেমন আছো, আশা করি ভালো আছো। আজকে একটা ব্লগ ভিডিও, মানে ব্লগ না দেখো, তালের ফুলুরি করছে, মানে আমরা তালের বড়া বলি, তোমরা কি বলো জানি না। তো যাই হোক, আজকে খিরিশ আগের দিন সব কিনে রেখে গেছিল, আর এখন সন্ধ্যাবেলায় আমার শেষ হয়ে গেছে, আমি কাজ করছিলাম একটু, কাজ টাজ করে এখন এসে বড়া করছি, গরম গরম বড়া খাওয়া হবে। তো দেখো আমি কোনোদিন, আমার মানে এত বছর মানে বিয়ে হয়েছে এবং বয়স হয়েছে, আমি কোনোদিন তালের বড়া বানাইনি, তালের ফুলুরি কিংবা বড়া, আজকে প্রথম করছি, দেখো কি হচ্ছে। তো এই প্রথম করছি, আর যদি বলো তুমি করুনি তো খাওনি, না আমি খেয়েছি, তবে আমার বোন বানিয়ে দিত, আমার মা বানিয়ে পাঠিয়ে দিত বিয়ের পরে, আগে তো মা বোনেরা বানাতো খেতাম, আর পড়াশোনা বিয়ের পরে আমার বোন বানিয়ে দিয়ে যেত, আর আমার মা ওরা বাড়িতে পাঠিয়ে দিত, শাশুড়ি পাঠিয়ে দিত। তো আমি কোনোদিন বানাইনি, এই অ্যাট ফার্স্ট আমি তালের বড়া বানাচ্ছি, এবং সেটা সুজি আর ময়দা দিয়ে, চালের চাল নয়, চালের গুঁড়ি নয়, তো সুজি আর ময়দা আর তাল, তালের জানো তো ময়দাটা বার করে নিয়ে, আর হচ্ছে তোমার চিনি দিয়ে করছি। তো কেমন হচ্ছে বন্ধুরা দেখে বলো, অবশ্যই জানাবে, কিন্তু এই দেখো এটা মাখিয়ে নিয়েছিলাম, ঠিক আছে এইভাবে, আর এইগুলো পড়েছি, এই দেখো, চলো হয়ে যাক তারপর আবার দেখাচ্ছি। হ্যাঁ
হ্যাঁ দেখো বন্ধুরা, আমার বড়া হয়ে গেছে, আমি পারবো না পারবো না। এই দেখো কত সুন্দর করেছি, দেখো তোমার, দেখো এবার তোমার শুধু খাওয়ার অপেক্ষা, খেয়ে দেখো শুধু কেমন হয়েছে। এটা আমার লাস্ট জাল দিচ্ছি আমি, এটা আমার সব রেডি হয়ে গেছে। এবার শুধু খাওয়ার বেলা, তোমরা কে কে খাবে চলে এসো। শীতের তো খাওয়া শুরু করে দিয়েছে, ওর বাবাকে বাড়ি দিয়ে এসছে, সেই ও খাওয়া শুরু করে দিয়েছে। তোমরা কখন খাবে বলো? আমি এবার হাত টাত গুলো একটু ধুয়ে নিই। বাবা আর পাচ্ছি না, তো বন্ধুরা দেখো সন্ধ্যেবেলায় আমাদের এখানে সতেরোই শ্রাবণ পীর বাবার মেলা শুরু হয়। তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো বন্ধুরা, তো দেখো আমাদের এখানে শ্রাবণ মাসে সতেরো শ্রাবণ থেকে শুরু হয়ে যায় তোমার পীর বাবার মন্দিরের মেলা। তো আমাদের এখানে এটা শুরু হয়ে যায় সেই শ্রাবণ মাসে সেই মেলাটা, এবং সেই এবং এত দুর্দান্ত হয় না, তো তোমাদের সাথে একটু শেয়ার না করে ভালো লাগে না। তো দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা, খুব ভালো লাগবে, আশা করি ভালো লাগার মতন ভিডিও দেখে থাকো বন্ধুরা।
তো দেখো এখানে সমস্ত সব রকমের জিনিস পাবে এই একদিনে দুদিনের মেলা তো এখান থেকে আমাদের অন্য জায়গায় হয় তো যাই হোক আমাদের ফিরে বাজারের উপরে এটা খুব সুন্দর